রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহরাওয়্তী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুস্তম আলী হত্যার প্রতিবাদে ছাত্রলীগের ডাকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে ধর্মঘটের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ রুস্তম আলী হত্যাকাণ্ডের জন্য ছাত্র শিবিরকে দায়ী করে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকালে ক্যাম্পাসে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ছাত্রলীগ এদিকে রুস্তম হত্যার ঘটনায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি মেহেদী হাসান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের আসামি করে মহানগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন পরে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে দুপুরে দুজনকে আটক করে পুলিশ